মুসলমান জাতি খাস পর্দা না করার কারণে, সহি পর্দা না থাকার কারণে, মেয়েদের অশ্লীল অশালীন বেশভূষা থাকার কারণে আমাদের সমাজের মধ্যে ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে। আমি কয়েকটা কারণ উল্লেখ করবো, এর মধ্যে এটা মেজরিটি কারণ। এক নম্বর কারণ হলো খাস পর্দা উঠে দেওয়ার কারণে। আপনারা খাস পর্দা বুঝে উঠবেন, আমাদের এখানে অনেক নারীরা আছে যারা মুখমণ্ডল খোলাকে বৈধ মনে করে, ইল্লাম আল দহরর মিনহার ব্যাখ্যায় অনেকে ব্যাখ্যা করতে চান যে মহিলাদের মুখমণ্ডল খোলা এটা নাকি জায়েজ আছে, এটা নাকি সে দেখাতে পারবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কোরআনের সব আয়াত তার কাছে প্রিয় ছিল, কিন্তু আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনের একটি আয়াতকে তিনি খুব করতেন। আয়াতটি হলো একজন মহিলা যদি জানতো ঘর হলো তার থাকার জন্য সব থেকে নিরাপদের জায়গা, সেফটি প্লেস হলো তার রেসিডেন্স, তার বাসস্থান, সে ঘরের মধ্যে থাকবে। একটা মহিলার জন্য সব থেকে নিরাপদ হলো গৃহবন্দী থাকা, অর্থাৎ ঘরের মধ্যে নিজের পরিবারকে, নিজের সন্তানকে, নিজের নিজের স্বামী এবং স্বামীর সংসারকে আঁকড়ে রাখা, এটা তার জন্য সব থেকে নিরাপদের জায়গা। তাহলে এই আয়াত দিয়ে কি মহিলাদের কি মাঠে ঘোরার অনুমতি আছে না ঘরে থাকতে হবে? সূরা হযাবের 36 নম্বর আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়া কুল লিআতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। রাসূল শ্রেষ্ঠ স্ত্রীদের একজন হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই আয়াতটি যখন নাযিল হলো, নাযিল হওয়ার পূর্বের বিকালে তিনি মদিনার বাজারে গেলেন, দেখতে পেলেন যে মহিলারা পাতলা কাপড় পরিধান করে রাস্তা দিয়ে হাঁটছে, মানে অল্প কাপড় শর্ট কাপড় পরে রাস্তা দিয়ে হাঁটছে। আয়াত নাযিল হয়ে গেল বকর বকর লিআসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পরের দিন বাজারে এসে দেখলেন যে ডানে বায়ে সীমানে জুনুবে মাশরিকে মাগরিবে উত্তরে দক্ষিণে যেদিকেই তাকাচ্ছেন না কেন, মদিনার মহিলারা কোরআনের আয়াতের আসরে তাদের কলবের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে এমন একটি ধাক্কা লেগে গেল যে তাদের চেহারাটা মিসলাল কোরআন, যেমন কালো কাকে পরিণত হয়ে গেল, কাকের যেমন চোখও কালো, হাতও কালো, পাও কালো, ঠোঁটও কালো, পুরা শরীরটা যেমন কালো দিয়ে সমাদৃত থেকে অভয়াবরণ্য হয়েছে, সেই রকম মহিলার কালো কাক হয়ে গেল। এই একই আমাদের মহিলাদের সামনে বলা হলো, কিন্তু আমাদের মেয়েদের পরিচয়ের মধ্যে ধাক্কা লাগেনি, আমাদের মেয়েদের অন্তরের মধ্যে তার প্রভাব পড়েনি, কারণ মদিনার ওই মেয়েদের কলিজার মধ্যে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছিল, আমার মেয়ের কলিজার মধ্যে সেই আদর্শ নাই, এই জন্য সেই আয়াতটা থাকা আপনার অন্তরে রাখে নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আয়াতটা যখন নাযিল হয়ে গেল, ওয়াকুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আয়াতটা যখন নাযিল হয়ে গেল, আমি মদিনার বাজারে হাঁটলাম, আমি দেখতে পেলাম মহিলারা কালো কাকের মতন রূপ ধারণ করেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আদাবুল মুফরাদ সিয়ার আলা মিন নুবালার ভিতরে ইমাম শামসুদ্দিন যাহাবী চতুর্থ বলিয়মের 107 নম্বর পৃষ্ঠা থেকে তিনি লিখেছেন, হাদিস দিয়েছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই রাস্তা দিয়ে হেঁটেছি, জীবনে কোনোদিন বাম দিক দিয়ে হাঁটি নাই, ডান দিক দিয়ে হেঁটেছি, কোনোদিন দুই চোখ খুলে হাঁটি নাই, একটা চোখ সম্পূর্ণ ঢেকে রেখেছি, আরেকটা চোখ সামান্য ফাঁকা রেখেছি রাস্তা দেখার জন্য, কিন্তু আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম মাঝে মাঝে রাস্তার কাঁটাগুলো আমি মা আয়েশার পায়ের মধ্যে দিতে যেত, তবুও আমরা দুই চোখ কোনোদিন খুলে হাঁটি নাই, আমরা যেন আয়েশার চোখ খোলার সাহসই পাইলেন না। আমার মহিলারা চেহারা হাত মুখমণ্ডল খোলার সাহস পেল কোথ থেকে? হলো মা আয়েশার পর্দা ব্যবহিবরণ, আর এটা আমাদের সামাজিক ব্যবস্থা, এইটা তো গেল কিছু সভ্য মহিলার কথা। আর যারা কাপড় চোপড় পরে না, যারা রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হেঁটে বেড়াচ্ছে, তারাই আবার এই জাতিকে পথ দেখাচ্ছে যে কিভাবে আমরা ধর্ষণ থেকে বাঁচতে পারি, কিভাবে আমরা র‍্যাপ থেকে বেঁচে থাকতে পারি,
তারা এই রাস্তার মধ্যে উলঙ্গ করে যৌন মিছিল করছে, তাদের কাতার লাগে এই উলঙ্গ মহিলারা শয়তানের দেখেন না, যারা তুমুল না শয়তানের দোষর করে পরিগণিত হয়েছে। কথা আমি বলিনি, বলেছেন জানাবে মোহাম্মদ নাসারি তারা কুতনি হাদিস নাম্বার 344 নাম্বার সিলসিলা সহিহা হাদিস নাম্বার 3075 নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করে বলছেন ফাতিদা খরাজা বাইতান তোমার ঘরের ভিতর থেকে কোন মহিলা যদি বের হয়ে যায় ব্যাপারটা হয়ে বের হয়ে যায় নিজের পেট পিট খুলে বের হয়ে যায় নবী বলেন অতকবিরু ফি সূরাতি শাইতানিন ওই মহিলা কোন সাধারণ মহিলা হয়ে বের হলো না, ওই মহিলা শয়তানের সূরত দিয়ে নিয়ে ঘর থেকে বের হলো। অতকবিরু ফি সূরাতি শাইতানিন আবার ওই মহিলা বাজারে ঘুরে সাধারণ কোন মহিলা হয়ে ঘরে ফিরলো না, নবী বলেন ওই মহিলা যেন সাক্ষাৎ শয়তান হয়ে ঘরের মধ্যে ঢুকেছে। ব্যাপারটা মহিলা শয়তানের সূরতে বের হয়েছে, আবার ব্যাপারটা মহিলা শয়তানের সূরত ধরে ঘরের মধ্যে ফিরে এসেছে। এই জন্য এই মহিলাদেরকে বলা হয় টাটকা শয়তান ও ইস্তাসরফা শয়তান, তাদেরকে শয়তান স্পর্শ করেছে। সব মহিলাকে না, মা খাদিজার মতো হলে নয়, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো হলে নয়, এই রকম হলে কি মহিলা ব্যাপারটা হয়ে রাস্তা বের হচ্ছে। এটা র‍্যাপ হওয়া, ধর্ষণ হওয়া, সামাজিক নৈতিকতা কমে যাওয়ার একটি অন্যতম একটি কারণ হলো অশ্লীল বেশভূষা বা অশ্লীল কাপড়, পাতলা কাপড়, যে কাপড় পরে পুরুষকে আকর্ষণ করা হয় টাইট ফিট জামা। আরে ভাদ্র মাসের একটা কুকুর তো তার জন্য একটা আবরণ দেওয়া হয়েছে, একটা শৃগালের তার জন্য ল্যাপ আছে, একটা ডাব খান তাকে খাবারের জন্য শক্তিশালী একটি খাবার দেওয়া হয়েছে, একটা কলা চুলাতে খাচ্ছেন সাগর কলা তাকে থাকবার জন্য হলুদ একটা খাবার লাগানো হয়েছে। আর আপনি এত মূল্যবান নারী, এত গুরুত্বপূর্ণ সম্পত্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে আপনাকে টাকার জন্য কি করে খাবার প্রয়োজন নেই, ওই খাবারটা যদি আপনি মেনটেন করতে পারেন সমাজের মধ্যে ধর্ষণ একেবারে বন্ধ হয়ে যাবে। এগুলো বলছে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উল্লেখ করেছে মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন ইমাম ইবনু হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী তার শ্বশুর বাড়ির দিকে গমন করে না বিবাহ করে বাড়ির দিকে, তখন আসমা রাদিয়াল্লাহু আনহা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পর 100 বছরের বেশি দিন হায়াত পেয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ইবনে আওয়ামের তিনি মা ছিলেন, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্ত্রী ছিলেন। আসমা তখন ইসলাম ভালো করে বুঝেন নাই, আল্লাহর নবীকে ইস্তেকবার করবেন কারণ তিনি শালিকা রাসূল হলেন দুলামাই, আল্লাহর নবীকে পাতলা কাপড় পরে তিনি বরণ করার জন্য আসলেন। ইব্রাহিম এসে বলেন আল্লাহর হাবিব আপনি কিন্তু আসমার দিকে তাকাবেন না কারণ আসমা পাতলা কাপড় পরে আপনাকে আকৃষ্ট করার জন্য এসেছে। আল্লাহর হাবিব মুখকে ঘুরিয়ে বলেন আসমা বাড়ির মধ্যে চলে যাও, আমি আল্লাহর হাবিব তোমাকে বলছি লা ইয়ারিহু না রাইহাতাল জান্নাতি, যদি কোন মহিলা পাতলা কাপড় পরে কোন বর পুরুষকে আকৃষ্ট করে জান্নাত দুনিয়ার ব্যাপার, জান্নাতের খুশবু তার নাকে কিয়ামত পর্যন্ত লাগবে না। মাদকের বিরুদ্ধে এটা বাধ্যতা করেছেন, দর্শনকে বন্ধ করতে হবে, আল্লাহর বিধান দিয়ে জগৎকে আইনকে পরিবর্তন করতে হবে, আর হুররুমের হুররি ওয়াল আবদিনের আবদি ওয়াল উনসা বিল উনসা, আল্লাহর বিধানই পারে একমাত্র মহিলাদের সম্পদ ফিরিয়ে দিতে, আল্লাহর বিধানই পারে ধর্ষণ বন্ধ করে দিতে, আল্লাহর বিধান করতেই পারে মেয়েদেরকে ঘরের মধ্যে রাখতে, আল্লাহর বিধান করতেই পারে মানুষকে সুখ এবং শান্তি স্বাচ্ছন্দ্য দিয়ে দিতে। আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছিলেন মদিনার ইসলামী ব্যবস্থা চালু করে, আজকে হাজরে আসওয়াদ থেকে অলংকার পরে একটা মহিলা হেঁটে যাবে কোন পুরুষ তার দিকে তাকাবে কিনা, একজন পুরুষও তার দিকে তাকায় নাই, দরজা খুলে মানুষ ঘুরিয়েছে কোনোদিন সেই ঘরে চুরি পায় নাই, কারণ মদিনায় একটি ইসলামী সমাজকে নির্মাণ করেছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এই জন্য বলেন আস-সুলতানু ওয়ালিউ লিমান লা ওয়ালিয়া লাহু আস-সুলতানু দিল্লুন নাজি ফিল আরদ, আল্লাহর রাষ্ট্র হলো ইসলামের রাষ্ট্র হলো আল্লাহর ছায়া, সুতরাং যে ব্যক্তি ইসলামী রাষ্ট্র অনুসরণ করে সে যেন স্বয়ং আল্লাহর অনুসরণ করে। আস-সুলতান ওয়ালিউ লিমান লা ওয়ালিয়া লাহু, যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক ইসলামের রাষ্ট্র,